তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে রবি রদ্দুল্লাহ তালা আনহু তিনি মা ইশারদ্দুল্লাহ তালাকে জিজ্ঞেস করেছেন নবীম সাল্লি এ রোজা রাখা সম্পর্কে তিনি বলেছেন নবীম সাল্ল এ এই দুটি রোজার অধিক গুরুত্ব দিতেন এখানে কারণ উল্লেখ হয়নি তবে তার গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে আছে নবীমসাল এ সাল্লাম এই দু দিনকে অত্যন্ত গুরুত্ব দিতেন এছাড়া অন্যান্য হাদিসগুলোতে কারণ উল্লেখ হয়ে আছে একটি কারণ হলো এই দিনগুলিতে আল্লাহর দরবারে আমল নামা পেশ হয় এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে আবু হরাই রাজিরতাল হাদিস বর্ণনা করেছেন নবীম সাল আলী সাল্লাম তিনি এরশাদ করেন তু অরদুল আমাল ও ইউমাল ইসনাইন ইউল খামিস ওহিব আমালি ও আনা সাম আল্লাহ নিয়ে বলেছেন যে আমল সমহ সোমবার এবং বৃহস্পতি আবার আল্লাহর কাছে উঠানো হয় আর আমি পছন্দ করি যে আমার আমল গুলো এমত অবস্থায় উঠানো হোক যে আমি রোজাদার বিশেষ ইবাদত পালনকারী যে হাদিসটি তিনি মিজিতে এসেছে একইভাবে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি আবু দাউ দেশ আছে নেভীম সল্লাহ আলিহসাল্লাম তিনি এই দিনগুলিতে রোজা রাখতেন এই জন্য যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কেননা এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন লেয়ানা ইয়ৌমুল ইসনাইন ই উলি দাফি হে সল্লাহ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন কোরআন আর এই দিনে বিশেষ করে সোমবার সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আর এই সোমবারে আমার প্রতি ওহি এসেছে কোরআন নাজিল হয়েছে এটি একটি কারণ এছাড়াও আরো কারণ রয়েছে

এই দুই দিনে আল্লাহ আল্লাহ তার বান্দাদেরকে তিনি ক্ষমা করেন প্রতিটি মুসলিমকে অথবা মেন কে শুধুমাত্র যারা পরস্পরকে বর্জন করেছে তাদেরকে তিনি ক্ষমা করেন না বলা হয় যে তাদেরকে কিছুটা ঢিল দাও যেহাদিস মোসনাদে তার এসেছে